আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সুবিত জেনেয়ার বাংলা বিও করে খবর। লগে আছি আমি নমান রশিদ। প্রথমেই শুনি লোকা লতিফ রেবচ্চ সরজন্য খবরৰ শিরোনাম। আগর প্ৰধান বিচারপতি এস কে সিনহাৰে 11 বছৰৰ দেৱাল দিছইন কোটে 600 কোটি টকা লোন লৈয়া মৰিয়া ফাসাৰ কৰাৰ মামলায় দেৱা হৈছে ই রায়। দেশ গেছে খাইল করোনা বেমারে মারা গেছেন তিনজন ফোরসু তাকে হোমসে করোনা পজিটিভ মানুষ ধরা পড়া সিলেটোর লেডি বাইকার রিয়ার রায়রে তুকার পুলিশে মাদকসহ অ্যারেস্ট করা হয়েছে তাইয়ের বয়ফ্রেন্ড আরমান সামিরে সিলেটো ম্যাজিস্ট্রেটর লোকে খারাপ ব্যবহার আর সরকারি খামো বেরাচেরা দেয় মোটরসাইকেল সহ অ্যারেস্ট করা হয়েছে দুই ছাত্রলীগর কর্মীরে দেওয়া হয়েছে দুই মাসর জেল সিলেট টু ড্রাকা সিক্স লেন সড়কর খাম আরম্ভ আর করোনা টিকার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন জানাইয়া কাউন্সিলর আজাদর নেতৃত্বে হইছে শুডাউন সিলেট বিভাগও গেছে খাইল সাতশো স্যাম্পুল পরীক্ষা করিয়া করোনা ধরা পড়ছে ষাট জনের শরিল বসুন্দরা আর ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়াম সুভান আনবিরর মার্ডারর চেষ্টার প্রতিবাদে সিলেটও হইছে মানববন্ধন আর সাংবাদিক সমাবেশ কত সময় ছিল নাম এখন হুনু কাফুরা হব ফার্মার্স ব্যাংক তাকি চার কোটি টাকা মারিয়া ফাঁচার করার মামলায় আগর প্রধান বিচারপতি এস কে সিনহারে এগারো বছরের জেল দিচ্ছেন কোর্টে এর মাঝে মানি লন্ডারিংয়ের সাত আর টেকা মারিয়া খাওয়ায় চার বছরের জেল দেওয়া হয়েছে মঙ্গলবার ডাকার স্পেশাল জজ আদালত সাইর আর বিচারক শেখ নাজমুল আলমে ই রায় দিচ্ছেন এর আগে ই মামলার রায় ঘোষণার দিন আছিল অক্টোবর ফার্স্ট আর একুশ তারিখ পাঁচ তারিখ বিচারক বেমার আসলা আর একুশ তারিখ বিচারকে রায় না দিয়া আজ নভেম্বরের নয় তারিখ দেয়ার দিন ঠিক করছিলা রায়ে এস কে সিনহারে কৌটে জেল আর তান আটাত্তর লাখ টাকার সরকারি তহবিলও বাজেয়াপ্ত করছেন এর লগে বাকি দশ আসামির মাঝে দুইজনরে খালাস আর একজনে চার বছরের আর বাকি সাতজন তিন বছরের জেল দিচ্ছেন কৌটে মঙ্গলবার মাদান ছোয়া একটা সময় বিচারক শেখ নাজমুল আলমে রায় দেইন এই সময় সাতজন আসামে কাঠগড়াত উপস্থিত আসলা দুই ইংরেজি জুলাই মাসের দশ তারিখ মামলা একটা হচ্ছিল দুর্নীতি দমন কমিশন দুদকে আগর ফার্মার্স ব্যাংক যেটার নাম বাদে পদ্মা হৈছে হয়েছে এই ব্যাঙ্কটাকে চার কোটি টাকা লোন লইয়া মারিয়া খাওয়ার অভিযোগে এস কে সিনহাসহ জনের বিরুদ্ধে ই মামলা করা হয় দেশও গেছে খাইল করোনা বেমারে মারা গেছেন মাত্র তিনজন এর আগে গেছে ফোরসুদিন সোমবার মারা গেছলা ছয়জন জন মানুষ মরা সোমার লগে হোমসে করোনা পজিটিভ মানুষ ধরা পড়াও করোনার ব্যাপারে দেশও গেছে চব্বিশ ঘন্টার ই আপডেট খবর জানানি হয়েছে আজ মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে চব্বিশ ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব স্যাম্পুল পরীক্ষা করা হয়েছে সতেরো হাজার পাঁচশো তিরিশ জন ই স্যাম্পুল ইগুণ পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি দরা ফরছেন দুইশো ছয় জন গেছে ফোরশু দরা ফরছিল দুইশো পনেরো জন অখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট পনেরো লাখ একাত্তর হাজার চারশো চৌত্রিশ জন ইবাদি গেছে খাইল তিনশো ছাপ্পান্ন জন করোনা বেমার থাকি ভালো হয়েছেন ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশ ভালো হয়েছেন পনেরো লাখ জন গেছে খাল মারা যাওয়া তিনজনের মাঝে বেটা দুই আর বেটি মানুষ একজন ই পর্যন্ত করোনায় যান হারিয়া নিছে সাতাইশ হাজার নয়শো ষাট জনের সারা দেশে করোনা পরিস্থিতি এখন মোটামুটি কন্ট্রোল আছে এর বাদেও স্বাস্থ্য অধিদপ্তরের শক্ত শরীর স্বাস্থ্য নিয়ম কারণ মানার লাগি হুঁশিয়ারি করে আখতা হিরবার করোনা পরিস্থিতি বদলি যেতে পারে হরি হইরা স্বাস্থ্য অধিদপ্তরে সিলেটর রাস্তা খাফাই লেডি বাইকার রিয়া রায় সাইরো বাইদি তুকার পুলিশে ইলান তুকানের কারণ হইল তাইর মাদকের নেটওয়ার্ক প্রাইভেট কারোর ভিতরে মাদক পাওয়ার বাদে রিয়া আর তাইয়ের বয়ফ্রেন্ড আরমান সামির উফরে মামলা হয়েছে এয়ারপোর্ট থানাত ই মামলায় স্বামী এরেস্ট করিয়া ফাটানি হয়েছে চৌদ্দ শিকর ভিতরে গেছে খাইল সোমবার পুলিশ বাদী হইয়া ই মামলা করছে এরেস্ট হওয়া আরমান স্বামী সিলেট টাউনের মীরাফাড়ার শামসুল ইসলামর ফুয়া আর রিয়া রায় টাউনের কুমারফাড়ার মন্দিরগল্লির জর্নারফাড় এলাকার রামু রায়ের ফুড়ি ফুলিশে হয়েছে স্বামী আর রিয়া খুব বেশি স্টাইল ঘরি চলত আর ঠেকাউলাইত কিন্তু মুরে মুড়ে মাদকর বিজনেস চালাইত তারা গেছে রবিবার রাইট তাইন তাইন এ সামদ্য রাখাইছেন এদিন রাইট প্রাইভেট কারো করে আওয়াত আসলা দুইজন শিয়ানা সামিয়া তার গার্লফ্রেন্ড রিয়ারে বাঁচানির লাগে পুলিশের সিগন্যালের জায়গাত না তামাইয়া একটু দূরে গিয়া গাড়ি ব্রেক করছিল পুলিশ ই গাড়ির খান্দার যাওয়ার আগেও বাগে গেছিল রিয়া বাদে ও প্রাইভেট কারও তল্লাশি চালাইয়া ইয়াবা মদ আর গ্যাঞ্জা পাইছে পুলিশে ই ঘটনায় মামলা হওয়ার বাদ তাকে লেডি বাইকার রিয়ারে আর টুকাইয়া পাওয়া যার না করি জানাইছেন সিলেটর এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মইনুল জাকিরে থাইন কইছেন রিয়া আর তাই বয়ফ্রেন্ড আরমান সামি এয়ারপোর্টে চক্কর দেওয়া গেছলা নীল রঙর কারে করিয়া ওবায় হবায় চক্কর দেওয়ার সময় পুলিশে সন্দেহ আয় সিগনাল দেওয়া হয়েছিল এই সময় গাড়ি থাকি কোম বয়সী ফুড়ি নামিয়া জাগা তাকি নাই হয়ে গেছে বাদে ও গাড়ি সার্চ করিয়া মাম পানির বোতল রাখা আধা লিটার মদ দশ পিস ইয়াবা টেবলেট আর দুই ফুরিয়া গাঞ্জা পাওয়া গেছে এই সময় পুলিশের গেছে বান খাওয়া আর মান সামিয়ে জানাইছে গাড়ি তাকিয়ে নামিয়া বাকি যাওয়া ফুরি হইলো তার গার্লফ্রেন্ড লেডি বাইকার রিয়া রায় সিলেট ও মোবাইল কোর্টর অভিযান চালানির সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটর লগে খারাপ ব্যবহার আর সরকারি কামও বেড়াচেরা দুই দুইজন দুই মাসের জেল দেওয়া হয়েছে এই সময় তারা মটরসাইকেল আটখাইয়া দেওয়া হয়েছে তানাত দুই মাসর লাগি জেলে যাওয়া ইন্টাইন নিজের নিজরে ছাত্রলীগ কর্মী পরিচয় দিছেন মঙ্গলবার টাউনৰ আম্বরখানা সিলেট সিটি কর্পোরেশনের মোবাইল কোর্টর অভিযান চালানির সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মতিউর রহমান খানৰ লগে বাদ ব্যবহার করছেন তারা জেলে যাওয়া দুইজন ইলাস সিলেট টাউনের মীরাবাজার আগপাড়ার হুসেন চৌধুরীর ফুয়া মাজেদ আহমদ আর মৌলীবাজারর বড়লেখা উপজেলার সন্ডীনগর গাঁর গৌসুদ্দিনের ফুয়া তারেক আহমদ মঙ্গলবার মাদান আড়াইটার সময় আম্বরখানাদ সিটির মোবাইল কোর্টের অভিযান সালানিতে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মতিউর রহমান খান এই সময় কাগজ ছাড়া একটা মোটরসাইকেল রাস্তা পার্কিং করিয়া আসছিলাম মাজেদ আহমেদে মাজেদরে জরিমানা করার সময় তাই ম্যাজিস্ট্রেটের লোকের খুব খারাপ ব্যবহার আর তাফালিং মারছেন মাজেদে কল দিয়া জাগাত আনছই তারেক আহমদ নামের আরো জনরে দুইজনে মিলিয়া ম্যাজিস্ট্রেটকে খুব থ্রেট দিছেন বাদে ম্যাজিস্ট্রেট মতিউর রহমানে পুলিশে ডাকাইয়া দুইজনকে অ্যারেস্ট করিয়া সিটি কর্পোরেশন লইয়া গেছেন বিয়াল সাড়ে তিনটার সময় মোবাইল কৌঠও মাজেদ আর তারেকরে দেওয়া হয়েছে দুই মাসের জেল ই বিয়েফারে কুতুয়ালি থানার শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ দারোয়া আব্দুর রহিমে হয়েছেন মাজেদ আর তারেকের সরকারি খামো বেরাচেরা দিছন এর লগে তারা ম্যাজিস্ট্রেটর লগে খারাপ ব্যবহার করছেন যে কারণে তান দুই মাসর লাগে চোদ্দ শিখর ভিতরে হানি হয়েছে সিলেট টু ডাকা সিক্স লেন সড়ক আরম্ভ আর দেশের সবর লাগে করোনা টিকার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন অভিনন্দন জানাইয়া সিলেট টাউনও বড় শোডাউন দিছে সিলেট জেলা মহানগর আওয়ামী লীগ আর তারার লগরঙ্গ অঙ্গ সংগঠনে মঙ্গলবার মাদানে মহানগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি কাউন্সিলর আজাদুর রহমান আজাদে সামনে রাখিয়া ই শোডাউন হয়েছে মঙ্গলবার মাদানে সিলেট টাউনের দুফা দিগির ফারর হাফিজ কমপ্লেক্স থাকি বড় মিছিল একটা বার হইয়া টাউনের বাক্কা খা রাস্তা চক্কর দিছে বাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারো আইয়া শেষ হইছে মিছিল কাউন্সিলর আজাদরে সামনে রাখিয়া ই মিছিল ও আসলাস হাজার নেতাকর্মী মিছিল বাদে শহীদ মিনারও খরা সমাবেশ মহানগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আর সিটি এক টানা সাইডারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদে হয়েছেন দেশ এখন উন্নয়নের ফতে খুব জলদি অবগার যে কারণে সিলেট টু ডাক সিক্স লেন সড়কর কাম আরম্ভ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় ই সড়কর খাম আরম্ভ করার লাগি বাক্যাধীন দূরি পরিশ্রম করিয়া আইরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপিএ আরও বড় বড়ো খাম দিয়া তাইটর সুন্দর করার চেষ্টা চালাইয়া যাই এর লগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বালা নেতৃত্ব আর পররাষ্ট্রমন্ত্রীর লাগে তাহায় দেশের সহল মানুষের করোনার টিকা পাইয়েরা ইটা দেশের সবর লাগে খুশির খবর আওয়ামী লীগের সরকারের উন্নয়নের খাম আর সফলতা মানুষের গেছে তুলিয়া ধরার লাগে ইস্যু ডাউন করা হয়েছে বলে জানাইছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদে

সব মিলিয়ে সিলেট করোনা পরিস্থিতি কন্ট্রোল আছে আজ মঙ্গলবার মাদানে সিলেট বিভাগের ডেইলি করোনা আপডেট গেছে চব্বিশ ঘন্টায় ই খবর জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগে অফিস থাকি জানা গেছে সিলেটর নানান লেব গেছে কাল সোমবার সাতশো ষাটটা স্যাম্পুল পরীক্ষার বাদে করোনা ধরা পড়ছে মাত্র ষাট জনের শরীর এরা সহ আজ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ পরিচয় সকলতা থায় হাজার জন গেছে খাইল ভালো হয়েছেন জন করোনা বেমারি ই এগারো লইয়া অখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থাকি ভালো হয়েছেন ঊনপঞ্চাশ হাজার একশো আঠাশ জন ফয়লা থাকে এখন পর্যন্ত বিভাগ করোনা বেমারে হলতায় মারা গেছেন এগারোশো সাতত্তর জন বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের সাইড জেলার নানান হাসপাতাল ভর্তি আসলাম মাত্র সাতজন করোনা বেমারি বেমারি কম থাকায় সিলেটের হাসপাতাল অল করোনা বেমারী তোর লাগি সিট খালিও ফরিয়ে থাকছে বসুন্ধরা আর ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর শেখ রাসেল চক্র লিমিটেডর চেয়ারম্যান সাহেম সুভান আনবীর মার্ডারর চেষ্টার প্রতিবাদে সিলেট ও মানববন্ধন সাংবাদিক সমাবেশ হয়েছে মঙ্গলবার মাদান বারোটার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট ও খাজ হরা সাংবাদিক বেনারও ই বড়ো মানববন্ধন হয়েছে মানববন্ধন আর সমাবেশের সাংবাদিক নেতাস দেশের বড় শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের মিডিয়া সেক্টরের বড় ইনভেস্টরের দেশের অর্থনীতি ও বসুন্ধরার বড় ভূমিকা আছে বর্তমান সরকার ক্ষমতায় আওয়ার বার্তা কি মুকুশ লাগাইল একটা চক্র নানান বাদহাম হরিয়া সরকার রেফে সোফালাইত স্যার এরা উপ বসুন্দরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাহেম সোভান আরবীর মার্ডারে চক্রান্ত হরের সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদার সভাপতিত্বে আর আগর সেক্রেটারি সাথী আল আলম নবেলর পরিচালনায় মানববন্ধন আর সমাবেশ উপস্থিত আসলা সিলেট জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি সামির মাহমুদ দৈনিক যুগান্তর ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ ইমজার সেক্রেটারি আনিস রহমান বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের কমিটির সভাপতি শেখ আশরাফুল ইসলাম নাসির দৈনিক সমকালর নিজস্ব প্রতিবেদক মুকিত রহমানী প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদি সহ সিলেটের সাংবাদিক হল কত সময় দেখছেন বাংলা বিউর এক খবর লোকে তাহার লাগি সবরে ধন্যবাদ